তো আগের ভিডিওতে আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি। তো আবার দেখি যে একটা ক্লাস, মনে করি ক্লাস এ, এই ক্লাসের ভেতরে একটা ফাংশন আছে, সাপোজ পাবলিক ভয়েড প্রিন্ট, এবং এই যে এতটুকু লিখলাম, তো এই এতটুকু অংশটাকে বলা হচ্ছে ডিক্লারেশন। এই অংশটা হচ্ছে একটা ফাংশন ডিক্লারেশন। এই ফাংশনটার ডেফিনেশন কিন্তু আমরা দিই নি, অর্থাৎ আমরা কিন্তু এমন কিছু লিখি নাই, পরে এখানে আমরা কোনো স্টেটমেন্ট কী কী করবে এগুলো কিছু লিখি নাই। তো যেহেতু আমরা কিছু লিখি নাই, তো এই অংশটাকে বলা হচ্ছে, এতটুকু অংশকে বলা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করব এবং ওটা ডেফিনেশন দেব না, তখন ওই ফাংশনটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। যদি কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথড যদি কোনো একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে, তখন সেই ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তো আমি লিখতে পারবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, অর্থাৎ আমরা লিখতে পারবো না এ ও বিজে ইজ ইকুয়াল টু নিউ এ, আমরা এটা লিখতে পারবো না। আবার কোনো একটা ক্লাসে, মনে করলাম এই যে ক্লাসটা আছে, এই ক্লাসে আমরা এই ফাংশনটাকে অ্যাবস্ট্রাক্ট করলাম না, আমরা এই ফাংশনটা ডেফিনিশন দিলাম, তো সেই ক্ষেত্রেও আমরা এই যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করতে পারি। অর্থাৎ কোনো একটা ক্লাসের ভেতর যদি অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, তাহলে সেক্ষেত্রে এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। আবার যদি কোনো একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ফাংশন নাও থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারি। তো ধরা যাক এই আটটা ক্লাসের কথা, ধরলাম ক্লাস বি, তো এই ক্লাসে একটা ফাংশন আছে পাবলিক ভয়েড, ধরলাম এটা হচ্ছে প্রিন্ট ওয়ান, এবং এটার ডেফিনেশন আমি দিলাম। এবং আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে পাবলিক ভয়েড সাপোজ প্রিন্ট টু, এটার ডেফিনেশন দিলাম। কিন্তু তিন নাম্বার আর্টটা করলাম যে পাবলিক ভয়েড প্রিন্ট থ্রি, এবং এতটুকু লিখলাম। এবং এই যে ফাংশন, এই যে মেথড, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যেহেতু এই এই ক্লাসটার ভেতর অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সেহেতু এই ক্লাসটাও একটা, সেহেতু কী হবে যে এই ক্লাসটাও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। যেহেতু এই ক্লাসে অ্যাটলিস্ট একটা মেথড আছে, যে মেথডটা কিনা অ্যাবস্ট্রাক্ট, সেহেতু এই যে ক্লাসটা আছে এই ক্লাসটাও কী হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তো আমরা লিখবো জাস্ট অ্যাবস্ট্রাক্ট।